স্পেনে সফররত কুষ্টিয়া বেড়ামারা পৌর মেয়র মমিনুল ইসলাম সানা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আক্তার হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে স্পেন আওয়ামী লীগ। স্পেনের মাদ্রিদে স্থানীয় একটি রেস্টুরেন্টে স্পেন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন আতার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি ছাড়া বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, জাকির হোসেন, শওকত আলী, দুলাল সাফা প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বেড়ামারা পৌর মেয়র মমিনুল ইসলাম সানা বলেন, বিশ্ব মন্দা অবস্থায় অর্থনৈতিক দুরবস্থা ঠেকাতে প্রবাসী বাংলাদেশিরা যে ভূমিকা পালন করছে তার জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অপর সংবর্ধিত অতিথি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আক্তার হোসেন তার জীবনে ভ্রমণের অভিজ্ঞতা বলতে গিয়ে বিমানবন্দরে যাত্রী হয়রানির কথা উল্লেখ করেন। তিন মাস চার মাস করে একজন পুলিশের সাব ইন্সপেক্টরকে ইমিগ্রেশনে বসানো হয় যার কোন আসলে বাস্তব প্রশিক্ষণ থাকে না, লেখাপড়াও ওইরকম উন্নত না এবং দেশ বিদেশ সম্পর্কে যার কোন ওইরকম জ্ঞান নাই, এরকম লোকজনকে বসানো হয়। ওরা কিন্তু আসলে মানুষের সাথে বিহেভিয়ার ভালো জানে না। এমনকি তিনি নিজে হয়রানির শিকার হয়েছেন বলে জানান। আমাকে ইমিগ্রেশনে ই করার জন্য অন্তত আধা ঘন্টার উপরে দাঁড়ায় থাকতে হয়েছে। আমি একটা সরকারি প্রতিনিধিত্ব নিয়ে আসতেছি, স্পেনের মাদ্রিদ থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।